একজন আদর্শ মা হিসেবে আপনার কোন কোন কাজগুলো আপনার বাচ্চার সাথে করা উচিত, একদম ছোটবেলা থেকে আপনি কি কি করবেন আপনার বাচ্চার সাথে, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে বলবো। একদম ছোট বয়স থেকে আপনি এই প্র্যাকটিসগুলো আপনার বাচ্চার সাথে শুরু করে দিবেন, তাহলে আপনার বাচ্চার দ্রুত বসা শিখবে, কথা বলা শিখবে, আপনার বাচ্চার ব্রেন ডেভেলপ হবে, আপনার বাচ্চার আইসাইট ভালো হবে। তো আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলাপ করব, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার বাচ্চাকে অবশ্যই টামি টাইমে দিবেন, সেটা একদম ছোটবেলা থেকে দিতে পারবেন। আমার বাচ্চার বয়স যখন 20 দিন তখন থেকে আমি টামি টাইম শুরু করেছি। প্রথম প্রথম আমি বুকের উপর দিতাম, তারপর আমি আস্তে আস্তে ওকে প্র্যাকটিস করেছি বেডে দিয়ে, বালিশ দিয়ে, ওর বুকের নিচে সাপোর্ট দিয়ে। তো ও এখন রোল করতে পারে এবং ওর মাথা কিন্তু ঘাড় অনেক তাড়াতাড়ি শক্ত হয়েছে। তো এটা আপনার বাচ্চার সাথে অবশ্যই করবেন এবং এটা করলে আপনার বাচ্চার পেটের গ্যাস কমবে, আপনার বাচ্চার ডেভেলপ অনেক দ্রুত হবে। টামি টাইম বাচ্চার জন্য আদর্শ একটি ব্যায়াম, টামি টাইম নিয়ে আলাদা একটি ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তারপর যেটা করবেন, বাচ্চাকে কালারফুল পিকচার দেখাবেন, কালারফুল খেলনা দিবেন, তার ফলে যেটা হবে বাচ্চার দৃষ্টিশক্তির উন্নতি হবে, বাচ্চার ব্রেন ডেভেলপ হবে। কালারফুল পিকচার বলতে আপনারা বাচ্চার বাজার থেকে এই ধরনের বই নিয়ে নিতে পারেন, এই বইগুলো অনেক সুন্দর, একদম পিকচারগুলো মনে হয় যে জীবন্ত। আমি ওর জন্য ফলের বই নিয়েছি এবং সবজির বই নিয়েছি, এই দুইটা বইতে বিভিন্ন ধরনের ফলের পিকচার আছে, বিভিন্ন ধরনের সবজি পিকচার আছে। ওর যেহেতু এখন 4 মাস 26 দিন, ওর যখন 6 মাস পূর্ণ হবে সেদিন থেকে ওকে সলিড শুরু করব, এসব ফল সবজি ওকে আমি দিব। তো ওকে আমি এখন থেকে চিনাচ্ছি, যখন ওকে আমি সলিড শুরু করাবো তখন কিন্তু ওর জন্য খুবই ইজি হবে, তখন সে সহজেই বুঝতে পারবে না আমি এগুলো তো দেখতাম, আমি এগুলোর সাথে পরিচিত, এগুলো আমাকে খেতে হবে। তো আপনারাও এটা করতে পারেন, বাচ্চাকে এই ধরনের বই দিলে আপনার বাচ্চার অনেক উপকার হবে, সেই সাথে আপনার কাজও সহজ হয়ে যাবে। তারপর যেটা করবেন, বাচ্চার সাথে অনেক কথা বলবেন, আপনি যত কথা বলবেন বাচ্চা তত তাড়াতাড়ি কথা বলা শিখবে, সে রেসপন্স করবে। আপনার বাচ্চা যদি বুকের দুধ খায় তাহলে আপনি সবসময় পুষ্টিকর খাবার খাবেন, কারণ বাচ্চারা কিন্তু দুধের মাধ্যমে খাবারের টেস্ট বোঝে। তাই আপনি বুকের দুধ খাওয়ানোর সময় যে খাবারটি বেশি বেশি খাবেন, যখন ও খাওয়া শিখবে তখন সেই খাবারটি বেশি বেশি চাহিদা করবে, এটা আমার কথা না, এই বিষয়ে বিজ্ঞানীরা পরীক্ষা করে এটাই এমনই ফলাফল দিয়েছে, এমনই কথা বলেছেন। আপনার বাচ্চাকে কালারফুল খেলনা দিবেন, দোকানে অনেক ধরনের কালারফুল খেলনা পাওয়া যায়, এই খেলনাগুলো আপনার বাচ্চাকে কালারফুল খেলনা দিবেন। কালারফুল খেলনা যেটা করবে আপনার বাচ্চার রঙের পার্থক্য বুঝতে হেল্প করবে, আপনার বাচ্চার আইসাইট ডেভেলপ করবে। এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের খেলনা নেবেন, এটা সুন্দর শব্দ হয়, ঘোরে এবং অনেক কালারফুল, বাচ্চারা অনেক সুন্দর করে দেখে। এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।